আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সবাই ভালো আছো নিরাপদে আছো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের তৃতীয় ক্লাসে আমি নাজমুন ম্যাডাম আছি তোমাদের সাথে সবাইকে স্বাগতম আমরা এখন পড়ছি অধ্যায় আট উৎপাদন ক্ষমতা আজকে আমাদের আলোচ্য সমূহ হচ্ছে সৃজনশীল প্রশ্ন ও সমাধান জ্ঞানমূলক ও অনুধাবন অনুধাবনমূলক প্রশ্নের সমস্যার সমাধান আমি তোমাদের জন্য আজকের ক্লাসে তিনটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি আমি গত দুইটি ক্লাসে এই চ্যাপ এই অধ্যায়ের যা যা বিষয়বস্তু ছিল সব কিছুই পুরোপুরি আলোচনা করেছি তারপরেও তারপর আমি নিয়ে এসেছি তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন যা আমরা পড়েছি সৃজনশীল প্রশ্নগুলো মূলত তারই আলোকে করা হয়েছে তবুও আমি তোমাদেরকে প্রশ্নগুলো আজকে উত্তর সহ আলোচনা করে দিব আর তোমাদের কাছে আমার কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল সমস্যা বের সমস্যা বের করে আমাকে জানানো কিছু কিছু স্টুডেন্ট আমাকে জানিয়েছো সে কারণে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে প্রবলেম জানিয়েছো সেগুলো নিয়ে আমি সৃজনশীল প্রশ্ন আলোচনা করার পর সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব তাহলে চলে আসছি আমরা আজকের প্রথম সৃজনশীল প্রশ্নে প্রশ্নের উদ্দীপকটা আমি পড়ছি তোমরা মন দিয়ে শোনো সৃজনশীল প্রশ্ন এক মুন্নি এন্টারপ্রাইজ সম্প্রতি একটি আইসক্রিম ফ্যাক্টরি চালু করে আইসক্রিম তৈরির জন্য এটি বিদেশ থেকে তিনটি নতুন মেশিন নিয়ে আসে প্রতিটি মেশিনের গায়ে এর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা উল্লেখ আছে বছরে বিশ লক্ষ আইসক্রিম মুন্নি এন্টারপ্রাইজ গত বছরে মোট সাত লক্ষ আইসক্রিম উৎপাদন ও বিক্রয় করেন উৎপাদিত আইসক্রিমের মান উন্নত হওয়ায় প্রতিষ্ঠানটির বিক্রয় বেড়ে গেছে মুন্নি এন্টারপ্রাইজ এখন বর্ধিত চাহিদা মেটানোর জন্য বিদ্যমান সুযোগ সুবিধার সর্বোত্তম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ওকে এখানে কিছু সংখ্যা আছে সংখ্যার সাথে সাথে আমাদের কোনটা কি তাও বলা আছে ঠিক আছে আমরা যখন ঘ ঘয়ের অ্যান্সার করব এই সংখ্যাগুলো বুঝে বুঝে আমাদের অ্যান্সার করতে হবে তাহলে আমি প্রথম প্রশ্নে যাচ্ছি প্রথমে আছি উৎপাদন ক্ষমতা কি উৎপাদন ক্ষমতা কি এটা আমরা জ্ঞানমূলক প্রশ্নে পড়েছি এটা আমরা অধ্যায়ের আলোচনার সময়ও পড়েছি ওকে তবুও আমি উৎপাদন ক্ষমতা কী এটা আমি আরেকবার বলে দিচ্ছি কোনো উৎপাদন প্রক্রিয়ার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বা সামর্থ্য যা একটি নির্দিষ্ট সময়ে উৎপাদনের পরিমাণ দ্বারা প্রকাশ করা হয় তাকে উৎপাদন ক্ষমতা বলে ঠিক আছে এটা আমার এটা তোমরা বইয়ে পাবে এটা আমি যখন আলোচনা করেছি সেখানেও পাবে তো তোমরা একটু মনে রাখবে যে উৎপাদন ক্ষমতা লেখার সময় সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বা সামর্থ্য এই শব্দটা মনে রাখলে এই উৎপাদন ক্ষমতার সংজ্ঞাটা মনে রাখা সহজ হবে তোমাদের জন্য তারপর আসছে কার্যকর উৎপাদন ক্ষমতা বলতে কি বোঝায় এটাও আমরা বইয়ের যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে আমাদের পাঠ্য বইয়ে তার ভিতর থেকেই প্রশ্নটা আছে কার্যকর উৎপাদন ক্ষমতা কি স্বাভাবিক অবস্থায় একটি কারখানা মিতব্যয়িতার সাথে যে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করতে পারে তাকে কার্যকর উৎপাদন ক্ষমতা বলে তোমাদেরকে আমি আগেও বলেছি এখনও বলছি মৃতব্যিতার সাথে এই শব্দটা মনে রাখবে কার্যকর উৎপাদন ক্ষমতার সংজ্ঞায় মৃতব্যিতার সাথে শব্দটা খুবই গুরুত্বপূর্ণ গ নম্বর প্রশ্ন বলছে তোমার মতে উদ্দীপকে উল্লেখিত মুন্নি এন্টারপ্রাইজ কিভাবে। উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে পারে ব্যাখ্যা করো এখানে দেখো তোমাদের তোমাদেরও লিখা আছে উদ্দীপকে যে মেশিনে গায়ে লেখা আছে সর্বোচ্চ কতটুকু আইসক্রিম তারা উৎপাদন করতে পারে আবার মুন্নি এন্টারপ্রাইজ গত বছর কতটুকু উৎপাদন করেছে তাহলে আমাদের প্রশ্ন বলছে যে তারা কিভাবে উৎপাদন ক্ষমতা পরিমাপ করবে যেহেতু আমাদের এই উদ্দীপকের মধ্যে উৎপাদনের পরিমাণ দিয়েই সব কিছু প্রকাশ করা হচ্ছে সুতরাং আমরা বলবো যে উদ্দীপকে উল্লিখিত মুন্নি এন্টারপ্রাইজ উৎপাদন পরিমাপের মাধ্যমে কিসের মাধ্যমে উৎপাদন পরিমাপের মাধ্যমে উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে পারে এই পদ্ধতিতে মূলত উৎপাদিত পণ্যের একক বা পরিমাণের সাহায্যে উৎপাদন ক্ষমতা পরিমাপ করা হয় ঠিক আছে এবং তোমরা জানো যে বৃহৎ ও একক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এই পদ্ধতি ব্যবহার করে থাকে এখন এখানে বলা আছে যে মুনি এন্টারপ্রাইজ গত বছর মোট সাত লক্ষ আইসক্রিম উৎপাদন করেছে এক্ষেত্রে সাত লক্ষ একক আইসক্রিম হচ্ছে মুনি এন্টারপ্রাইজের উৎপাদন ক্ষমতা ঠিক আছে তাহলে আমি আবার বলছি যে মুন্নি এন্টারপ্রাইজ কিভাবে উৎপাদন ক্ষমতা পরিমাপ করবে মুন্নি এন্টারপ্রাইজ উৎপাদন পরিমাপের সাহায্যে উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে পারে তারপর আমি যা যা বললাম সেটা তোমরা সাজিয়ে লিখে দিবে। আর হুবহু আমার মতো হতে হবে এমন কোনো কথা নাই এই প্রশ্ন বা এর কাছাকাছি প্রশ্ন তোমাদের বই যে যেই বই পড়ো না কেন সব পাঠ্য বই তোমরা পাবে তোমরা যে 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 রাইটারের বই পড়ো না কেন তোমরা বাসায় তোমরা এখন বইটা খুলে এই অধ্যায়ের পেছনে যাবে যে সৃজনশীল প্রশ্নটা খুঁজে বের করবে খুঁজে বের করে যখন তোমার সমাধানগুলো পড়বে তখন তোমরা বইটাকে সাথে নিয়ে নিবে আমার লেকচারটা শোনার পর তাহলে তোমরা অ্যান্সারটা বুঝতে আরও বেশি সুবিধা হবে তারপর আসছে প্রশ্ন বর্ধিত চাহিদা মেটানোর জন্য উদ্দীপকের মুন্নি এন্টারপ্রাইজে গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো এখন তোমরা আগে উদ্দীপকটা দেখো উদ্দীপকে ওদের ওদের সিদ্ধান্তটা কি। সিদ্ধান্তটা বলেছে যে মুন্নি এন্টারপ্রাইজ এখন বর্ধিত চাহিদা মেটানোর জন্য বিদ্যমান সুযোগ সুবিধার সর্বোত্তম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে গত ক্লাসে কিন্তু আমরা পড়েছি বিদ্যমান সুযোগ সুবিধা কি। বিদ্যমান সুযোগ সুবিধা হচ্ছে বর্তমানে যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলোই সেগুলোর ব্যবহার এখন আমাদের আমরা এই উদ্দীপকে দেখতে পাচ্ছি যে মুন্দি এন্টারপ্রাইজের যে মেশিন সেখান থেকে আমরা জানতে পারি এই প্রতিষ্ঠানটি কতগুলো আইসক্রিম বছর উৎপাদন করতে পারে বিশ লক্ষ ওকে ওরা করছে কতটুকু ওরা গত বছর করেছে সাত লক্ষ আইসক্রিম উৎপাদন ও বিক্রয় করেছে এখন যদি ওরা বিদ্যমান সুযোগ সুবিধা ব্যবহার করে যেমন মনে করতে পারো যে প্রতিষ্ঠানকে ওরা কর্মীদেরকে ওরা প্রশিক্ষণ দিচ্ছে এমনভাবে ওদের যা যা বর্তমানে সুযোগ সুবিধা আছে তার সর্বোত্তম ব্যবহার করতে পারলে মুনি মূল্যান্টারপ্রাইস কি করতে পারবে আরও তেরো লক্ষ আইসক্রিম উৎপাদন করতে পারবে এবং এর জন্যই আমরা বলতে পারি যে বর্ধিত চাহিদা মেটানোর জন্য উদ্দীপকের মুন্নি এন্টারপ্রাইজ বিদ্যমান সুযোগ সুবিধার সর্বোত্তম ব্যবহারের সিদ্ধান্ত যৌক্তিক তবে তোমরা যখন নাম্বার উত্তরটা লিখবে এই ব্যাখ্যায় যাওয়ার আগে প্রথমেই লাইনটা লিখে নেবে যে বর্ধিত চাহিদা মেটানোর জন্য উদ্দীপকের মুনি এন্টারপ্রাইজে বিদ্যমান সুযোগ সুবিধার সর্বোত্তম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে এটি যৌক্তিক সিদ্ধান্ত এটা লিখে তারপর তোমরা ব্যাখ্যাটা দিবে ঠিক আছে আমি প্রশ্নটা তোমাদের উত্তরটা তোমাদের বুঝিয়েছি তারপরও যদি তোমাদের বুঝতে কোথাও কোথাও সমস্যা থাকে আমাকে তোমরা জানাবে আমি আবার বুঝিয়ে দেব এবং তোমরা অবশ্যই আমার লেকচারের পাশাপাশি তোমাদের বইটার সাথে রাখবে এবং তোমাদের যেখানে যে কোথাও সমস্যা হবে পেন্সিল দিয়ে সমস্যাগুলোকে মার্ক করে রাখবে ঠিক আছে তাহলে সৃজনশীল প্রশ্ন এক এখন আসো সৃজনশীল প্রশ্ন দুই আমি উদ্দীপকটা পড়ছি রুবি ফ্যাশান্স গাজীপুরের একটি প্রসিদ্ধ গার্মেন্টস প্রতিষ্ঠান এতে দৈনিক সর্বোচ্চ সতেরো হাজার একক পণ্য উৎপাদিত হতে পারে কিন্তু চোদ্দো হাজার এককের চেয়ে বেশি উৎপাদন করলে বিভিন্ন কারণে ব্যয় বেড়ে যায় প্রতিষ্ঠানটিতে দৈনিক সাতান্ন হাজার মিটার কাপড়ের প্রয়োজন হয় উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য রুবি ফ্যাশনস সম্প্রতি কর্মীদের প্রশিক্ষণ ও যন্ত্রপাতি আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছে আচ্ছা প্রথমে বলেছে প্রথম প্রশ্ন প্রকৃত উৎপাদন কি। প্রকৃত উৎপাদন কি তোমরা যারা আজ আমার হোমওয়ার্ক অনুযায়ী জ্ঞানমূলক প্রশ্নগুলো বাসায় যেয়ে দেখেছো বাসায় বসে দেখেছো তাদের জন্য প্রকৃত উৎপাদন খুব সহজ একটা বিষয় আর অথবা ক্লাস যারা মন দিয়ে করেছ যারা ক্লাস করবে না বা গত বই পড়বে না বাসায় তাদের জন্য কিন্তু যে কোনো প্রশ্নই খুব কঠিন মনে হবে প্রকৃত উৎপাদন কি আমি বলছি শোনো একটি নির্দিষ্ট কারখানা থেকে নির্দিষ্ট সময়ে নির যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তাকে প্রকৃত উৎপাদন বলে ঠিক আছে নির্দিষ্ট কারখানা থেকে নির্দিষ্ট সময়ে নির যে পরিমাণ এই শব্দগুলো এখানে খুব গুরুত্বপূর্ণ এই শব্দগুলো মনে রাখবে দরকার লাগলে বইয়ে লাইন মার্ক করে রাখবে বইয়ে যেখানে সংজ্ঞা লেখা আছে সেখানে শব্দগুলো নিচে দাগ দিয়ে রাখবে ওকে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যন্ত্র বা মেশিনের উৎপাদন ক্ষমতা বিবেচনা করে যে উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হয় তাকে কি বলে তাকে কি বলে তোমরাই বলো গত ক্লাসে ক্লিয়ার করেছি যন্ত্রভাবে যেখানে থাকবে সেটা কি সেটা হচ্ছে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা ঠিক আছে তাহলে তাকে কি বলে আমরা লিখব আমরা বলবো যে তাকে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলে ঠিক আছে তারপর আসো গ নম্বরে গ নম্বর প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত রুবি ফ্যাশান্স কি উপকরণের ভিত্তিতে উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে পারে ব্যাখ্যা কর এখানে দেখো ওরা উদ্দীপকটা আরেকবার খেয়াল করো এখানে বলেছে সতেরো হাজার একক পণ্য উৎপাদন উৎপাদিত হতে পারে দৈনিক ওকে চোদ্দো হাজার এককের চেয়ে বেশি যদি ওরা উৎপাদন করে তাহলে ব্যয় বেড়ে যায় আর দৈনিক সাতান্ন হাজার মিটার কাপড়ের প্রয়োজন হয় এই টোটাল বিষয়টাই হচ্ছে উপকরণের উপর ভিত্তি করে এই কারণে আমরা বলতে পারি যে উদ্দীপকে উল্লেখিত রবি ফ্যাশন উপকরণের ভিত্তিতে উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে পারে ঠিক আছে এখানে রবি ফ্যাশানে দৈনিক সাতান্ন হাজার মিটারের কাপড় প্রয়োজন হয় এটি মূলত উপকরণের ভিত্তিতে প্রতিষ্ঠানটির কি প্রতিষ্ঠানটির উৎপাদন ক্ষমতা ঠিক আছে তারপর আসো ঘ নাম্বার বলছে তুমি কি মনে করো রুবি ফ্যাশনসের সাম্প্রতিক পদক্ষেপ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারবে যুক্তি সহ লিখ ওদের সাম্প্রতিক পদক্ষেপটা কি সাম্প্রতিক পদক্ষেপ ওরা বলছে যে ওরা কর্মীদের প্রশিক্ষণ ও যন্ত্রপাতি আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছে তোমাদের কি মনে হয় তোমাদের কি মনে হয় যে রুবি ফ্যাশন এইগুলো করলেই ওদের ওদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারবে আচ্ছা আমরা কিন্তু আগে আলোচনা করেছি যে কর্মীদের প্রশিক্ষণটা কতটুকু দরকারি এবং যদি যন্ত্রপাতি আধুনিক হয় তাহলে আমার জন্য উৎপাদন বৃদ্ধি করা সম্ভব তাহলে আমাদের কি মনে হয় আমাদের আমাদের মনে হয় যে হ্যাঁ ওদের পক্ষে এটা সম্ভব তাহলে আমরা কিভাবে লাইনটা সাজিয়ে লিখব। আমরা এভাবে লিখব যে হ্যাঁ আমি মনে করি রুবি সাম্প্রতিক পদক্ষেপ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারে এবং তারপর তোমরা যখন লিখবে যে কেন পারে তারা আগে লিখে নেবে যে প্রশিক্ষণ ও যন্ত্রপাতি আধুনিক কারণে কিভাবে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারে তা নিম্নে তুলে ধরা হলো তোমরা খুব ভালোভাবে এই জিনিসটা বুঝিয়ে বলবে যে প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে আমরা আমাদের কর্মীদেরকে আরও দক্ষ করে তুলতে পারি এবং এটাও লিখবে যে যন্ত্রপাতিগুলো যদি আধুনিক হয় তাহলে আমাদের কী কী সুবিধা হয় যেমন কারখানা ও যন্ত্রপাতি আধুনিকায়ন করে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায় উন্নত যন্ত্রপাতি সংযোজন প্রযুক্তিগত উন্নয়ন আধুনিক পদ্ধতিতে কারখানা বিন্যাস স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থা প্রবর্তন এগুলো এগুলো আমরা সবাই জানি মোটামুটি এই পয়েন্টগুলো লিখে তোমরা লিখবে যে এর মাধ্যমে কি হয় এই সব পদক্ষেপ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ব্যয় হ্রাস করে ঠিক আছে প্রশিক্ষণ দিয়ে কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা সম্ভব আমরা সবাই জানি কর্মীদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে কি প্রশিক্ষণ এর জন্য অনেক প্রতিষ্ঠান কি করে কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে এটাও লিখবে এবং সর্বশেষ লিখবে যে উদ্দীপকের রুবি ফাসা উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য সম্প্রতি প্রশিক্ষণ ও যন্ত্রপাতি সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের টোটাল আলোচনার মাধ্যমে আমরা এটা বলতে পারি যে হ্যাঁ এর মাধ্যমে তাদের আসলে এটা হচ্ছে আমার সৃজনশীল প্রশ্ন দুইয়ের তোমাদের জন্য আলোচনা এরপর আসো সৃজনশীল প্রশ্ন তিন উদ্দীপকটা আমি পড়ছি সুমাইয়া পোলট্রি ফার্ম দুই হাজার দশ সালে মাসে পঞ্চাশ হাজার ডিম উৎপাদনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় চাহিদা কম থাকায় এটি পুরো মাত্রায় উৎপাদন করতে পারেনি বর্তমানে এখানে মাসে গড়ে বিশ হাজার ডিম উৎপাদিত হয় চাহিদা বৃদ্ধির জন্য এটি বর্তমানে ব্যাপক আকারে বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণের পরিকল্পনা করেছে ওকে প্রথম প্রশ্ন প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা কি প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা আমরা একটু আগে যে প্রশ্নটা পড়েছিলাম জাস্ট সেই প্রশ্নটাকে এখানে ঘুরিয়ে দিয়েছে সৃজনশীল দুইয়ের খনাম্বারে একটা প্রশ্ন ছিল যে যন্ত্র বা মেশিনের উৎপাদন ক্ষমতা বিবেচনা করে যে উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হয় তাকে কি বলে তাকে কী বলে আমরা পড়েছিলাম তাকে তো প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা কি তাকে তো প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলে তাহলে আমরা জাস্ট এই হক্কাটাকে সাজিয়ে বলে দেব কি বলবো যন্ত্র বা মেশিনের উৎপাদন ক্ষমতা বিবেচনা করে যে উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হয় তাকে বলে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা ঠিক আছে তারপর আসছে বর্তমান ব্যবহার বা সদ্ব্যবহার কীভাবে নির্ণয় করা যায় এই দেখো আমি যে তোমাদের গত ক্লাসে প্রথম ক্লাসেই বলে দিয়েছিলাম কিছু সূত্র আছে সূত্রগুলো আত্মস্থ করবে সূত্রগুলো আত্মস্থ না করলে এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর করাটা কিছুটা ডিফিকাল্ট হয়ে যাবে এখানে বলেছে বর্তমান ব্যবহার বা স ব্যবহার কিভাবে নির্ণয় করা যায় আমরা জানি বর্তমান ব্যবহার বা সদ্ব্যবহার বলতে বোঝায় একটি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি স্থান বা কর্মীর বর্তমান ব্যবহারের হার বা মাত্রা ঠিক আছে হার বা মাত্রা এবং এই হার বা মাত্রাকে কিভাবে প্রকাশ করা হয় এই হার বা মাত্রাকে শতকরায় প্রকাশ করা হয় এই প্রথমে একটু বড় দিয়ে তারপর সূত্রটা লিখবে সূত্রটা কি ছিল বর্তমান ব্যবহার সমান সমান কি ছিল উপরে গড় উৎপাদনের হার বাই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ইনটু হান্ড্রেড ঠিক আছে মানে গড় উৎপাদনের হারকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দিয়ে আমরা ভাগ করে যখন শতকরা প্রকাশ করব সেটাই হচ্ছে বর্তমান ব্যবহার বা শত ব্যবহার এবং এটা অবশ্যই এখানে উল্লেখ করে দিবে যে এটি কিসে প্রকাশ করা হয় সৎকরায় প্রকাশ করা হয় তার মানে যেহেতু নম্বরে এসেছে তোমরা প্রথমে একটু বর্ণনা দিবে আমি যেমন বর্ণনা বললাম তারপরে সূত্রটা লিখবে ঠিক আছে তাহলে তোমাদের পক্ষে পুরোপুরি নাম্বার পাওয়া সম্ভব কেউ যদি শুধু সূত্রটা লিখে দেয় ভাবে যে সূত্রের মাধ্যমেই তো এটা পরিমাপ করা হয় সেক্ষেত্রে কিন্তু খ নাম্বারে পুরো মার্কস পাওয়া সম্ভব নয় তাহলে আমরা যদি সব সৃজনশীল প্রশ্নে ভালো নাম্বার পেতে পারে পেতে চাই আমাদের সব নিয়ম মেনেই অ্যান্সার করতে হবে ঠিক আছে তারপর দেখো গ নাম্বার প্রশ্নে কী বলছে উদ্দীপকে উল্লেখিত সুমাইয়া পোলট্রি ফার্মের বর্তমান ব্যবহার কত ওকে তাহলে আমরা বর্তমান ব্যবহারের সূত্র তো আমরা জানি একটু আগে আমরা করেছি আমরা সবাই খাতায় সূত্রটা এখন লিখে ফেলব সবাই খাতায় লিখব বর্তমান ব্যবহার সমান সমান গড় উৎপাদনের হার বাই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা উপরে কি লিখেছ গড় উৎপাদনের হার আর নিচে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ইনটু একশো ওকে তাহলে এই প্রশ্নে গড় উৎপাদনের হার কত এখানে দেখো লেখা আছে বর্তমানে এখানে মাসে গড়ে বিশ হাজার ডিম উৎপাদিত হয় তাহলে গড় উৎপাদনের হারের জায়গায় লিখো বিশ হাজার আর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা তো সরাসরি বলেই দেওয়া আছে পঞ্চাশ হাজার তাহলে নিচে হবে পঞ্চাশ হাজার ইন্টু কত একশো তারপর এটা ভাগ করলে আসে চল্লিশ কিন্তু ওই যে শতকরা প্রকাশ করতে হবে তা উত্তরে আমরা কী লিখবো উত্তর যখন আমরা লিখব তখন আমাদের চলে আসবে চল্লিশ আর সাজিয়ে কিভাবে বলবো আমরা সেটা উদ্দীপকে উল্লেখিত সুমায়া পোলট্রি ফার্মের বর্তমান ব্যবহার হচ্ছে চল্লিশ তোমাদের অনেকেই আছো যারা কি করবে যারা এই উত্তরে চল্লিশ লিখবে না শুধু চল্লিশ লিখবে ঠিক আছে এই ব্যাপারগুলো খুব সতর্ক থাকবে অ্যান্সার করার সময় অঙ্ক যদি তোমরা একটি সতর্কতার সাথে ঠিকভাবে অ্যান্সার করো তোমাদের জন্য মার্কেটিং এ প্লাস পাওয়া খুব বেশি কঠিন কিছু হবে না ঠিক আছে তারপর আসছে ঘ উৎপাদন ক্ষমতা ব্যবহারের জন্য সুমাইয়া পোলট্রি ফার্মের গৃহীত পরিকল্পনার যৌক্তিকতা বিশ্লেষণ করো ওদের পরিকল্পনাটা কি ছিল চাহিদা বৃদ্ধির জন্য এটি বর উদ্দীপকে দেখো আছে লাইনটা চাহিদা বৃদ্ধির জন্য এটি বর্তমানে ব্যাপক আকারে বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণের পরিকল্পনা করেছে আচ্ছা তোমরা আমাকে বলো যে বাজারজাতকরণ কার্যক্রম বাজারজাতকরণ কার্যক্রমটা আসলে কি এতদিন ধরে কিন্তু পড়াচ্ছি বাজারজাতকরণ অ্যাকচুয়ালি দক্ষ বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণ করে প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের চাহিদা কি করা সম্ভব বৃদ্ধি করা সম্ভব এবং আমরা এটাও জানি যে চাহিদা বৃদ্ধি প্রতিষ্ঠানের কাজের গতিকে কি করে ত্বরান্বিত করে এবং উৎপাদন ক্ষমতাকে কি করে বৃদ্ধি করে উৎপাদিত পণ্যের চাহিদা বেশি থাকলে উৎপাদন বাড়ে এবং এর ফলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় ওকে তাহলে এই প্রতিষ্ঠানটি চাচ্ছে বাজারজাতকরণ কার্যক্রম ওরা ব্যাপকভাবে করবে তাহলে আমরা প্রথমেই বলে দিব যে উৎপাদন ক্ষমতা ব্যবহারের জন্য সুমাইয়া পোলট্রি ফার্মের গৃহীত পরিকল্পনাটি কি যৌক্তিক এবং আমার সাথে লিখব যে চাহিদা বাড়লে সুমাইয়া পোলট্রি ফার্মের উৎপাদন ক্ষমতা ব্যবহার করা সম্ভব এটা লেখার পর তারপর আমরা আসবো বর্ণনা এবং এখানে দেখো সুমাইয়া পোলট্রি ফার্ম মাসে পঞ্চাশ হাজার ডিম উৎপাদনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় এর উদ্দীপকে আছে এবং চাহিদা কম থাকে এটি পুরো মাত্রায় কি করতে পারে না উৎপাদন করতে পারেনি বর্তমান মাসে গড়ে বিশ হাজার ডিম উৎপাদিত হয় দক্ষ বাজারজাতকরণ কার্যক্রম প্রতিষ্ঠানের পণ্যের চাহিদা বৃদ্ধি করতে পারে চাহিদা বৃদ্ধি পেলেই প্রতিষ্ঠানটি কি করবে পুরো মাত্রায় উৎপাদন করতে পারবে আচ্ছা দক্ষ বাজাজাতকরণ কার্যক্রম কি বাজারজাতকরণ কার্যক্রম মানে তো মার্কেটিং মার্কেটিং যে এই প্রোডাক্টটার সম্পর্কে মানুষের মনে কী করবে একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি করবে এবং এর ফলে মানুষ প্রোডাক্টটা কি করতে চাইবে কিনতে চাইবে এর ফলে কি হবে চাহিদা বাড়বে তাহলে দেখো দক্ষ বাজারকরণ কার্যক্রমের ফলে চাহিদা বাড়বে আর চাহিদা বাড়লে কি হবে তখন সময় পোলট্রি ফার্মকে ওর উৎপাদনটা বাড়াতে বাড়াতে হবে আর উৎপাদনটা বাড়লে কী হবে সেই প্রতিষ্ঠান তার যে ক্ষমতা সেটা পুরো মাত্রায় কাজে লাগাতে পারবে তাই বলা যায় আমরা বলতে পারি যে উৎপাদন ক্ষমতা ব্যবহারের জন্য সুমায়া পোলট্রি ফার্ম ব্যাপক আকারে বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণের পরিকল্পনা যৌক্তিক ঠিক আছে আমি তোমাদের তিনটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি বইয়ে তোমাদের পাঠ্য বইয়ে আরও অনেক সৃজনশীল প্রশ্ন আছে তোমরা বাসায় বসে বসে সৃজনশীল প্রশ্নগুলো দেখবে যেখানে সমস্যা হয় আন্ডারলাইন করবে করে আমাকে ম্যাসেঞ্জারে ছবি তুলে পাঠাতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করেও লিখে দিতে পারো যেভাবেই হোক আমি সমস্যার সমাধান করে দিব কিছু কিছু মানুষ আছে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা খুব অ্যাক্টিভ যারা ক্লাসগুলো মন দিয়ে করছে প্রবলেম বের করে আমাকে দিচ্ছে কিন্তু আমি বলবো তাদের সংখ্যা খুবই কম এখন তোমাদের যেটা করতে হবে তোমাদের সবাইকে অ্যাটেন্টিভ হতে হবে তোমাদের যে বন্ধুরা এই অনলাইন ক্লাস করছে না তাদেরকে তোমরা জানাবে আমি য যাদের সাথে আমার দেখা হচ্ছে বা দেখা তো এখন হয় না ওই মেসেঞ্জারে যোগাযোগ হচ্ছে কথা হচ্ছে আমি সবাইকে জানাচ্ছি এবং এই বিভিন্ন প্রবলেম তোমাদের আর মোবাইল নাই নেটওয়ার্ক প্রবলেম এই প্রবলেমগুলোকে যত দ্রুত সম্ভব সমাধান করে তোমরা ক্লাসে আসো তোমরা ক্লাসগুলো করো ঠিক আছে তাহলে আমাদের এই সৃজনশীল প্রশ্ন এখানে শেষ হয়ে গেল তোমাদের সমস্যা থাকলে তোমরা আমাকে জানাবে আর গত ক্লাসে আমি বলেছিলাম যে কিছু সমস্যার সমাধান করে দিব এবং তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নগুলোর প্রবলেম বের করতে বলেছিলাম তা খুব বেশি প্রবলেম আমি আসলে পাই নাই যেগুলো আমি পেয়েছি সেগুলো হচ্ছে যে সেগুলো আমি এখন আলোচনা করে দিচ্ছি তারপরেও এই ক্লাস করার পরেও যদি তোমাদের নতুন করে কারো মনে হয় যে আরও প্রবলেম আমাকে জানাবা আমি অবশ্যই তোমাদের সেই প্রবলেমগুলো সমাধান করে দেব ঠিক আছে তাহলে আজকের প্রথম যে জ্ঞানমূলক প্রশ্নের যে প্রবলেম দুটো প্রবলেম আসছে একটা হচ্ছে ইজারা কাকে বলে আর অন্যটা হচ্ছে পণ্য বৈচিত্র্যকরণ কি ইজারা কাকে বলে এটা একটা সুন্দর প্রশ্ন ইজারা হচ্ছে আমি আগে প্রশ্নটা উত্তরটা বলছে তারপরে বুঝিয়ে দিচ্ছি ইজারা হচ্ছে একটি চুক্তিবদ্ধ ব্যবস্থা কি ব্যবস্থা চুক্তিবদ্ধ ব্যবস্থা যার মাধ্যমে কোনো সম্পত্তির মালিক দীর্ঘমেয়াদের জন্য অর্থের বিনিময়ে অন্য পক্ষকে তার সম্পত্তি ব্যবহারের অধিকার দেয় তাহলে এর মাধ্যমে মালিক এবং যাকে দিচ্ছে তার সাথে একটা কি হয় একটা চুক্তি হয় ঠিক আছে এবং এই চুক্তিটা অবশ্যই দীর্ঘমেয়াদের জন্য হয় এবং এই দীর্ঘমেয়াদে সম্পত্তিটা কি করতে দেয় মালিক ব্যবহার করতে দেয় এই দীর্ঘমেয়াদের জন্য যখন কোনো সম্পত্তি কাউকে কেউ ব্যবহার করতে দেয় তখন একটা চুক্তি হয় এবং এই যে এই একটা পদ্ধতি এই চুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদে অর্থের বিনিময়ে একটা সম্পত্তি ব্যবহারের যে প্রসেস এটাই হচ্ছে মূলত কি ইজারা ঠিক আছে তারপর তোমাদের প্রশ্ন ছিল পণ্য বৈচিত্র্যকরণ কি পণ্য বৈচিত্র্যকরণ কি বলতে বলতে গেলে আগে বুঝতে হবে বৈচিত্র্যকরণ কি। বৈচিত্র্যকরণ মানে হচ্ছে ভিন্ন ভিন্ন রকম একই রকম না অনেক রকম আর যদি আমরা সংজ্ঞা বলি তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে বলবো যে পণ্য বৈচিত্র্যকরণ হচ্ছে একটি কৌশল যাতে প্রতিষ্ঠান পণ্য সারিতে নতুন নতুন পণ্য কি করে যুক্ত করে মনে করো একটা প্রতিষ্ঠান শুধুমাত্র টিস্যু পেপার উৎপাদন করে ঠিক আছে টিস্যু পেপার উৎপাদন করে কিছুদিন পর সেই প্রতিষ্ঠানটা মনে করল যে আমার তো টিস্যু পেপারের অনেক বেশি চাহিদা সবাই আমার প্রতিষ্ঠানের প্রোডাক্ট কিনছে ডিমান্ড ভালো তাহলে আমি এর সাথে আমি কাগজ বিক্রি করব। কিছুদিন পর কাগজ বিক্রি করার পর কাগজ বিক্রি করলো সেখানেও তার বিক্রি ভালো তারপর সে আস্তে আস্তে চাল ডাল বিক্রি উৎপাদন করা শুরু করলো এভাবে কি করবে পণ্য সারিতে নতুন নতুন পণ্য সে যুক্ত করবে ঠিক আছে এভাবেই পণ্য বৈচিত্র্যকরণ হবে তারপর আসো অনুধাবনমূলক প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্নেই সেই সমস্যা আবার আসছে ইজারা প্রদান কেন করা হয় এটা এটাও একটা সুন্দর প্রশ্ন আসলে ইজারার প্রশ্নগুলো যারা করে আমার কেন যদি মনে হয় তারা বইটা আসলেই পড়ে তারপর প্রবলেম বলে কারণ সবগুলো প্রশ্ন যখন আমি আলোচনা করেছিলাম অধ্যায়ে ইজারা বিষয়টা কিন্তু সেইভাবে আসেনি সুতরাং যারা বই না পড়ে যারা বই পড়ে প্রবলেম বলে তাদের প্রশ্ন করা মানে বোঝা যায় তখন ভালো লাগে যদিও আমি আমার মন খারাপ হয় যে তোমাদের স্টুডেন্ট সংখ্যা খুব কম প্রবলেম বলার সংখ্যা বা ক্লাস করার সংখ্যা স্টুডেন্টের সংখ্যা খুব কম তবুও যারা বলছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা সমস্যা জানাচ্ছে ক্লাস করছে আচ্ছা ইজারা কেন প্রশ্নটা কী ছিল ইজারা কেন প্রদান করা হয় ইজারার মেন মেইন ব্যাপারটা হচ্ছে যে দীর্ঘমেয়াদে অন্য কারো সম্পত্তি ভোগ করার জন্য এখন যখন কোনো প্রতিষ্ঠান দেখে যে সে যে তার সম্পদটা মানে ব্যবহার করতে পারছে না ঠিকভাবে উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ ব্যবহার করতে পারছে না বা কোনো একটা মৌসুমে তার সম্পদের মন্দা সময় চলছে তখন সে কী করে তখন সে প্রতিষ্ঠান যখন দেখে যে সে আর পারছে না বা চা তার উৎপাদিত পণ্যের চাহিদা হ্রাস পায় তখন প্রতিষ্ঠান ইজারা দেয় সম্পদকে কারণ প্রতিষ্ঠান চায় সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে তো যখন প্রতিষ্ঠান দেখে যে সে একা একা পারছে না সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে তখন সে ইজারা দেয় ইজারার মাধ্যমে সে তার সম্পদের কি হয় সর্বোত্তম ব্যবহার করতে পারে আর যে ইজারা নিচ্ছে তারও লাভ হচ্ছে যে সে কিছু টাকার বিনিময়ে কারো সম্পত্তি দীর্ঘমেয়াদে ব্যবহার করতে পারছে ঠিক আছে আর তোমাদের আরেকটা প্রশ্ন ছিল কাম্য উৎপাদন মাত্রা কি কাম্য উৎপাদন মাত্রা কি এটা নিয়ে আসলে আমি ক্লাস এটা নিয়ে আমি আলোচনা করেছি গত লেকচারে তবুও আবার বলছি কাম্য উৎপাদন মাত্রা কি কাম্য উৎপাদন মাত্রা হচ্ছে এমন উৎপাদনের পরিমাণ যে স্তরে ব্যয় সর্বনিম্ন থাকে অর্থাৎ আমি উৎপাদনের মাত্রা বাড়াবো কতটুকু বাড়াবো যেই পর্যায়ে গেলে ব্যয়টা সর্বনিম্ন থাকে ঠিক আছে ওই সেই পর্যায়টাকেই বলে হয় কাম্য মাত্রা উৎপাদন মাত্রা বৃদ্ধির অ্যাকচুয়ালি একটা সীমা আছে একটা প্রতিষ্ঠান চাইলেই তো ইচ্ছামতো উৎপাদন মাত্রা বৃদ্ধি করতে পারবে না সবার একটা সীমা আছে প্রতিষ্ঠান তার সর্বোচ্চ সুযোগ সুবিধা ব্যবহার করে একটি সর্বোচ্চ স্তর পর্যন্ত দক্ষতার সাথে উৎপাদন করতে পারে এবং যখন সে এর চেয়ে বেশি উৎপাদন করতে চায় তখন অদক্ষতা দেখা দেয় এবং এই দুটার সাথে ব্যালেন্স করার সময় যেই স্তরে ব্যয় সর্বনিম্ন থাকে তাকে বলে উৎপাদনের মাত্রা এবং তোমরা এটা মনে রাখবা সব প্রতিষ্ঠানই আসলে চায় এই উৎপাদনের কাম্যমাত্রাটাকে মেনটেন করতে ঠিক আছে এইটা ছিল আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রধানপত্রের অধ্যায় আটের ক্লাস অধ্যায় আটে আমরা কি পড়লাম উৎপাদন ক্ষমতা পড়লাম যদিও আমার ক্লাসটি আজকে শেষ হচ্ছে কিন্তু সমস্যার সমাধান করা কিন্তু শেষ হয়নি তোমাদের যখনই তোমরা কোনো সমস্যা পাবে তোমরা তোমরা আমাকে জানাবা আমি যে অধ্যায় থাকি না কেন তোমরা আমি যে অধ্যায়গুলো আগে পড়িয়েছি সব অর্থাৎ এই প্রিটেস্টের যে সিলেবাস এর মধ্যে যত ধরনের সমস্যা আছে আমাকে তোমরা জানাবে ঠিক আছে তাহলে আজকে তোমাদের বাড়ির কাজ দিচ্ছি আমি তোমরা যেই খাতায় মার্কেটিং প্রবলেম লিখছো বা আমার ক্লাসের ইম্পর্টেন্ট কথাগুলো লিখে নিচ্ছ সেই খাতাতেই উত্তরটা লিখবে আমি যে আজকে সৃজনশীল প্রশ্ন দুই আলোচনা করলাম তোমরা যা বুঝেছো যতটুকু বুঝেছো ওইটুকুই খাতায় সুন্দর করে লিখবে এবং চেষ্টা করবে আজকে ক্লাস করেছ আজকে এটা করার জন্য কারণ দেখা যাবে যে আগামী ক্লাসে আমি নতুন একটা চ্যাপ্টার শুরু করব। তখন আমি এই লেকচারে যা যা পড়িয়েছি আসলে দুটা একসাথে করতে গেলে তোমাদের অনেক সমস্যা হবে তাই তোমরা চেষ্টা করবো আজকেই এই প্রব এই হোমওয়ার্কটা শেষ করে ফেলা তাহলে আজকে শেষ হচ্ছে আমাদের অধ্যায় আর্ট তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য সবাই ভালো থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফিজ